কেওফালে এতিয়া প্রাপ্য অধিকারৰ দাবীত প্ৰতিবাদ। এবাৰ প্রাপ্য অধিকারৰ দাবীত নামিল গোৰ্খা ছাত্র সন্থা। গোৰ্খা ছাত্র সন্থাৰ ধৰ্ণাত কপিল লক্ষীমপুৰ। স্বায়ত্ত শাসন, জনজাতিকরণ, ভূমিৰ অধিকার প্রদানের দাবীত আজি লক্ষীমপুর জেলা উপায়ুক্তর কার্যালয়ের সন্মুখত দুঘণ্টীয়া অবস্থান ধর্মঘট পালন করে গোর্খা ছাত্র সন্থায়। কেন্দ্রীয় আর রাজ্য সরকারের ভূমিকাক গরিহনা গোর্খা ছাত্র সন্থার। নির্বাচনের পূর্বে দাবি পূরণ নকরিলে জঙ্গি আন্দোলনের হুঙ্কার দিয়ে সংগঠনটে। বিজেপির বিরুদ্ধে ঘরে ঘরে গই 30 লাখ গোর্খাক ঐক্যবদ্ধ করে নির্বাচনত এহেকা দিয়ার সকিয়নি গোর্খা ছাত্র সন্থার। লক্ষীমপুর জেলা সমিতিয়ে লক্ষীমপুর জেলা উপায়ুক্ত কার্যালয়ের সন্মুখত আমি দুঘণ্টা অবস্থান ধর্মঘট করেছো। আমার দাবিটা হল অসমত বসবাস করা 30 লাখ যে গোর্খা আছে, এই গোর্খাসকলক অসম সরকার হোক ইয়া কেন্দ্রীয় সরকারে হোক, যি ইলেকশনের আগে আগে যি প্রলোভন দিছিল যে গোর্খা সকলের মানে প্রত্যেক সমস্যা আমি সমাধান করিম বলে, যি ইলেকশনের আগত ইস্যু লই নির্বাচনী বৈতারণী পার করিলে, কিন্তু এই 2021 সনের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে আগে যদি আমার সদ অসম গোর্খা ছাত্র সন্থার যদি দাবি সমূহ অনতিপলমে যদি সর্বানন্দ সোণোৱাল আর নরেন্দ্র মোদী সরকারে যদি পূরণ নকরে, ইয়ার প্রত্যুত্তর কিন্তু অসমত বসবাস করা 30 লাখ গোর্খা এইবার একত্রিত হয়ে যি নির্বাচন আছে সেই নির্বাচনের কিন্তু প্রত্যুত্তর দিবলে এবার খাজু। আর সর্বানন্দ সোণোৱাল আর নরেন্দ্র মোদী সরকারে এবার জানি থাক, যদি অসমত বসবাস করা গোর্খাসকল যদি সমস্যা সমাধান নকরে, তেতিয়াহলে কিন্তু এই নির্বাচনত বিজেপি সরকারে ইয়ার প্রত্যুত্তর লবলে কিন্তু খাজু থাকক। আমার লক্ষীমপুরের সমস্যা কইছো আর অসমত প্রত্যেক জেলাতে যি গোর্খা ডোমিসাইল সার্টিফিকেট, আমার গোর্খা ছাত্র ছাত্রী সকলে বা লড়া ছলিয়ে যি গোর্খা রেজিমেন্টর যি ওপেন রেলি হয় তার যাবার কারণে গোর্খা লক্ষীমপুর জেলা গোর্খা ছাত্র সন্থায় আজি আমি দুঘণ্টা কার্যসূচীরে লক্ষীমপুর ডিস্ট্রিক্ট উপায়ুক্ত অফিসের সম্মুখে আমি আজি ধর্ণা কার্য সমর্থন করেছি। আজি আমার এই পরিস্থিতি আজি আমার আনিব কারণে বর্তমান অসম সরকার এক নম্বর দায়ী হয়। আর আজি আমার প্রথম মূল দাবি হয়েছে আমার গোর্খা সাহিত্য শাসন পরিষদ অতি শীঘ্রে গঠন করব কারণে, আর দ্বিতীয় কার্যসূচী আমার যে জনজাতীয় ডিমান্ড আমার সুদৃঢ় করব কারণে, তারপর আমার ইয়ার লক্ষীমপুর ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জনসাধারণে যদি আমি ইয়াতে ভুগি আইসো, যে ধরনের বিধানসভাত এবার গোর্খা সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া যা কৈছিল গোর্খাসকলের কোনো চিন্তা করবেন সকলো তেখেতসকলের সমস্যা সমাধান করিম বলে, কিন্তু আজি 5 বছর উপলিব হল কোনো, কিন্তু আজি পর্যন্ত এটাও তেখেত আমার যে মূল দাবি সমূহ আসে ইভেন লাস্টর ইলেকশনের আগে ম্যানিফেস্টো যদি দাবি দিছিল সেই দাবি সমূহ এটাও তেখেতসকলে পূরণ করব পড়া নাই। আজি আমার প্রত্যেকটা নাগরিকের প্রতিটা সমস্যাতে সমস্যা ভুগিবলগীয়া আছে। আজি আমার স্টুডেন্টসকলের যে OBC সার্টিফিকেট, OBC সার্টিফিকেট গত 2016 সনের পর তেখেতসকল বন্ধ করে দিছে, যেটা আমার গোর্খা ডোমিসাইল সার্টিফিকেট যখন গোর্খা লক্ষীমপুরের রাহান আহমেদের রিপোর্ট দৈনিক টাইমস।